বন্ধুরা দেখুক যদি কিছু বুঝতে পারে। কি বলো, বন্ধুরা দেখছে, এবার বলো তুমি কি বলতে চাইছো, বলো বন্ধু দেখে বলো তুমি কি বলছো, বলো বন্ধুরা শুনবে, বলো তুমি কি বলছো, বলো বলো বন্ধুদেরকে কি বলছো, বলো কি এতক্ষণ ধরে, মানে এই বাটিটাতে সন্দেশ ছিল, ঠাকুরের সন্দেশ আমি এখানে রেখেছি পরে একটু পরে খাবো বলে। ও কন্টিনিউ আমার সাথে ঝগড়া করে যাচ্ছে, আমি কেন সন্দেশটা বাটিতে রেখেছি, আমি কেন খাচ্ছি না আর ওকে দিচ্ছি না, আমাকে বলছে তোমাকে খেতে হবে, তুমি কেন রেখে দিয়েছো বাটিতে, তাই তো, তাই তো, তোমাকে তো দিলাম বিকেলবেলা, তোমাকে তো বিকেলে প্রসাদ দিলাম, পাপা আমাকে বকছিল যে তোমাকে এইসব দিও না, আমি কিন্তু তাও দিয়েছি, বুঝেছো, আমি কিন্তু তাও দিয়েছি, একটুখানি দেবো কিন্তু, ঠিক আছে মাম্মা, একটুখানি দেবো একটুখানি, হ্যাঁ কি একটুখানি আগে নেমো করো, কি খেয়েছো, বলছে এইটুকুতে হয় আকুশি, তুই অতটা খাবি আমাকে এইটুকু দিয়েছিস, হ্যাঁ মা মাম্মা বলে আকুশি তুই গোটা সন্দেশ খাবি আমাকে এইটুকু দিলি, এটা হয় কখনো, বাবাকে বলে দে, বল মাম্মি এইটুকু দিয়েছি আমার পেটু অব্দি যায়নি, বলে দে বলে দে বলে দে বলে দে বাবাকে বলে দে, দিলাম তো, বস বস বস, যতক্ষণ শেষ হবে বসছি না, বস আর নয়, ঠিক আছে কি দিলাম তো, হয়েছে দাও বসো দাও বসো, চুপ করে বসবে, ঠিক আছে হয়েছে, হয়েছে তো, প্রসাদ বেশি খেতে নেই, বলছে তুই যে খেয়ে যাচ্ছিস তখন, মাম্মা আমার বেলায় বেশি খেতে নেই, তুই যে খেয়ে যাচ্ছিস তার বেলায়, তার বেলায় কি হয়েছে, তার বেলায় ডাল নেই, হ্যাঁ চলো হয়ে গেছে, চলো বন্ধুদেরকে টাটা করে দাও, বন্ধুদেরকে টাটা করে দাও, বলো প্রসাদ খেয়েছি, বন্ধুরা মাম্মি দিয়েছে, টাটা বলো টাটা, সোনামি আমার সোনামি।